হ্যালো বন্ধুরা, লাইভ গুরুতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বলবো অর্ণব বিশ্বাস, মানে আমার একটি প্রিয় দর্শক। ও আমাকে একটা কোশ্চেন করেছে যে বিদিশা তার বাবার কাছ থেকে প্রতি মাসে 30 তারিখে 50 টাকা এবং 31 তারিখে 100 টাকা পায়, তাহলে 2017 সালে সে তার বাবার কাছ থেকে মোট কত টাকা পাবে, সেটাই কোশ্চেন করেছে। তাই এই কোশ্চেনটাই সলভ করো। তো চলুন শুরু করা যাক। তাহলে এখানে 30 তারিখে কি হচ্ছে, প্রতি মাসের 30 তারিখে কি হচ্ছে, 50 টাকা পাচ্ছে, আর 31 তারিখে প্রতি মাসের কত পাচ্ছে, 100 টাকা পাচ্ছে। তাহলে আমাদের সবার প্রথমে দেখতে হয় প্রত্যেক মাস মাসে তো 30 তারিখ আসে, এর কোনো মানে নেই। প্রত্যেক মাসে 30 তারিখ আসে না, প্রত্যেক মাসে 31 তারিখও আসে না। কোনো মাসে 28 দিনও হয়, ফেব্রুয়ারি মাস যেমন 28 দিনে হয়, সেরকম 30 তারিখ আর 31 তারিখ ফেব্রুয়ারি মাস নিয়ে চিন্তা করা যদি লিপ ইয়ার হয় তাও 29 দিন হয়, কিন্তু 29 দিন 29 তারিখে বলেনি, 30 তারিখে। তাহলে আমরা দেখবো কোন কোন মাস 30 তারিখে হয় আর কোন কোন মাস 31 তারিখে হয়। তাহলে বন্ধুরা, এখানে জানুয়ারি মাস কি 31 দিন হয়, 31 দিনে, ফেব্রুয়ারি মাস 28 দিনে, মার্চ মাস 31 দিনে, এপ্রিল মাস হচ্ছে 30 দিনে, মে মাস 31 দিনে, জুন মাস হচ্ছে 30 দিনে, জুলাই মাস হচ্ছে 31 দিনে, আগস্ট মাস তো 31 দিনে, সেপ্টেম্বর হচ্ছে 30 দিনে, অক্টোবর 31 দিনে, নভেম্বর 30 দিনে, আর ডিসেম্বর 31 দিনে। তাহলে এখানে দেখবো ও 31 তারিখে দেয়, 30 তারিখে দেয়, 31 তারিখ কটা আছে। আর প্রথমে 30 তারিখ কাউন্ট করবো, 30 তারিখের ডেট কোনটা কোনটায় আসে। তাহলে দেখো, ও জানুয়ারি মাসের ক্ষেত্রে এ কি 31 তারিখ আসছে, এ জানুয়ারির ক্ষেত্রে আসছে, এ শুধু ফেব্রুয়ারি বাদ দিয়ে প্রত্যেক মাসেই কি আসছে, 30 তারিখ আসছে, শুধু ফেব্রুয়ারিটা বাদ। তো বন্ধুরা, এখন 2017 সালে যদি কোশ্চেন দিচ্ছে বিদিশা মোট কত টাকা পাবে, তো মোট মোট পাবে কত টাকা, দেখো এখানে এই কি করতে হবে, টোটাল 30 তারিখ কটা আসছে, 30 তারিখ কটা আসছে, এখানে 30 তারিখে 50 টাকা করে পেয়েছে। 30 তারিখ দেখো ও প্রত্যেক মাসে এসে, আমি বলে দিলাম যে শুধু ফেব্রুয়ারি মাস বাদে প্রত্যেক মাসে 30 তারিখ আসে। তাহলে এখানে কটা ফেব্রুয়ারি মাস বাদে থাকলে, টোটাল 12 মাস থাকে, 12 মাস থেকে একটা ফেব্রুয়ারি মাস বাদ দিলে কত, 11টা, 11 মাসে, মানে 11 বার কি হচ্ছে, তাহলে 11 বার 30 তারিখ আসছে, আর 11 বার 50 টাকা পেয়েছে। তাহলে কি একবারের জন্য 50 টাকা, 11 বারের জন্য 11 ইন্টু কি হচ্ছে 50, তাহলে প্লাস এছাড়া কি হচ্ছে, 31 তারিখে কি হচ্ছে, 100 টাকা পাচ্ছে। তাহলে এর ব্যাপার চলে গেল আমার। এখন হচ্ছে 31 তারিখ দেখবো বছরে 2017-তে বা যে কোনো বছরে কতবার আসে, 31 তারিখ কতবার আসে, দেখো একবার, দুবার, মার্চ মাসে আসে, জানুয়ারিতে আসে, তারপরে মেতে আসে, তারপরে হচ্ছে জুলাইতে আসে, আগস্টে আসে, অক্টোবরে আসে, আর ডিসেম্বরে আসে। তাহলে কবার, 1, 2, 3, 4, 5, 6, 7 বার। তাহলে 7 বার কি হচ্ছে, 2017 মানে যে কোনো বছরেই 7 বার কি আসে, 31 তারিখটা আসছে। তাহলে 31 তারিখে 100 টাকা করে পেয়েছে, তাহলে 7 বার 100 টাকা করে পেয়েছে, তাহলে 7 ইন্টু কি হচ্ছে, 100। তাহলে এটাকে পুরো ক্যালকুলেশন করলে সে মোট কত টাকা পেয়েছে সেটা বেরিয়ে যাবে। তাহলে এটা কি হয়ে যাবে, 5, 55, এখানে 0+ এখানে হচ্ছে 700, ও তাহলে কত হয়ে যাচ্ছে তোমার, এখানে হচ্ছে 1250। তাহলে সে টোটাল কি হচ্ছে, 1,125 টাকা, মানে হচ্ছে 1250 টাকা কি হচ্ছে, 2017 সালে সে পেয়েছিল। তাহলে কি বন্ধুরা, এখন আমাদের অ্যান্সার দেওয়া হলো, যদি 2017 সালের প্রত্যেক 30 তারিখে আর প্রতি 31 তারিখে 50 টাকা আর 100 টাকা করে তার বাবা দিয়ে থাকে, তাহলে মোট মোট সে 2017 সালে মোট পাবে কত, 1250 টাকা। বন্ধুরা, এই কোশ্চেনটি খুবই ইন্টারেস্টিং ছিল। এরকম ধরনের আরো ইন্টারেস্টিং কোশ্চেন তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি সেটি সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে লাইক করবে, আর আর সবার প্রথমে তোমরা কমেন্ট করো যে ভিডিওটি কেমন লাগলো। তো আর তোমাদের মনে কোনো জিজ্ঞাসাবাদ থাকলে বা এরকম ধরনের কোনো ইন্টারেস্টিং কোশ্চেন থাকলে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো, সেটি আমি ভিডিওর মাধ্যমে করে দেওয়ার চেষ্টা করবো। তো আজকের মতো এটুকুই, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।